ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام <سؤال> ورحمة الله وبركاته جانت الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد জীবন ইসলামী মিউজিক হারাম এই মর্মেই অধিকাংশ ইসলামিক স্কলার মত ব্যক্ত করেছেন অল্প কিছু ইসলামিক স্কলার তারা বলেছেন যে এটি জায়েজ কিন্তু মহাকেক এবং মাতামাত যে সমস্ত আহলুসুল্না জামায়াতের বড় বড় স্কলার ইতিপূর্বে গত হয়েছেন কিংবা সালফে সালেহিনদের মধ্যে যারা ছিলেন তাদেরকে ওই মৌসিকী যেটাকে আরবিতে মা বা মৌসিকী হিসাবে পরিচিত করে দেওয়া হয়েছে এই ধরনের সঙ্গীত কিংবা সঙ্গীতের সাথে যে বাজনা রয়েছে সেই জিনিসগুলোকে তারা হারাম বলে চিহ্নিত করেছেন এবং এক্ষেত্রে তারা কোরআন কারিমের সুরা লোকমানের শয়নাং আয়াতকে দলিল হিসেবে ব্যবহার করেছেন আর তাহস আল্লাহ তালা বলেছেন অবিনান্না সিমাইস তরিল হাদিস মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে বা অচির আসতেছে আল হাদিস যারা অনার্থক অপ্রয়োজনীয় কথাগুলোকে তারা ক্রয় করবে আন এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে তারা মানুষকে আল্লাহর যে রাস্তা রয়েছে হেদায়তের যে পথ রয়েছে সেই পথ থেকে আহ পথভ্রষ্ট করে কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়া বা জ্ঞান ছাড়া ওয়ায়ত তাফিজা হুজুয়া এবং এটাকে তারা হাসি তামাশা ঠাট্টার উপায় হিসাবে বা ঠাট্টার বস্তু হিসাবে তারা এটাকে গ্রহণ করবে ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীর গিতারে একটি বর্ণনা এসেছে 5590 নাম্বার হাদিস যে হাদিসের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম বিষয় সম্পর্কে ভবিষ্যৎ বাণী করেছেন তিনি বলেছেন লা ইয়াকুনন্না মেন উম্মতি اقওয়া মান যে আমার উম্মের মধ্যে একটা গোষ্ঠী আসতেছে যারা জেনা বেবিচারকে হালাল মনে করবে ওয়াল হারিরা এবং রেশমি পোশাক কে হালাল মনে করবে ওয়াল খামরা এবং মদকে হালাল মনে করবে ঠিক একইভাবে মা বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্র থেকে যে ধরনের আপনার বিভিন্ন ধরনের বাজনা বা বিভিন্ন ধরনের সুর এর প্রকাশ ঘটে সেই জিনিসগুলোকে তারা হালাল মনে করবে এ কথার মানে হচ্ছে রসুল্লাহ সাল্লাম আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে এই জিনিসগুলো হারাম তো এগুলোকে একটা সময় আসবে মানুষ হালাল মনে করে এটার অনুসরণ করবে বা এটাকে গ্রহণ করবে আর লুকমানের ছয় নম্বর আয়াতে আহ যে আল হাদিস বলা হয়েছে এর তাফসির করতে গিয়ে রাইসুল মুফাসিন আবদুল্লাহ নব্বাস রাত বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র এ জাতীয় জিনিসগুলো তো মূল কথায় ফিরে আসি যে বাদ্যযন্ত্র বা গান বাজনা বা গান বাজনার সাথে যে বিভিন্ন ধরনের মিউজিক সুর সেগুলো যদি যাইজি হতো তাহলে এই উম্মাদের যে ভালো মানুষগুলো যুগে যুগে অতিক্রম করে গেছেন সাহাবাদের জামানায় কোনো সাহাবি এই মিউজিক বা কোনো গানের অনুসারী ছিলেন বা তিনি গান গেয়েছেন অথবা কারো গানের আসরে তিনি অংশগ্রহণ করে সেটাকে আরো তিনি প্রমোট করেছেন বা সেই ক্ষেত্রে তিনি দর্শক বা শ্রোতার ভূমিকায় ছিলেন এমন কিন্তু কোনো প্রমাণ আমরা পাই না ঠিক একইভাবে এরপরে যদি আমরা এলএমের জগতে যদি আমরা একটু দৃষ্টি দেই মহাদিসিনদের যে একটা বিশাল একটা প্ল্যাটফর্ম রয়েছে কোনো মহাদিস গান বাজনা এর অনুসারী ছিলেন বা তিনি শুনতেন বা কাউকে শুনতে উৎসাহ দিয়েছেন এই ধরনের কোনো ঘটনা কিন্তু আমরা জানি না একইভাবে মোফাসরিনদের যে একটা প্ল্যাটফর্ম রয়েছে সেক্ষেত্রেও কেউ যে গান বাজনা এ ধরনের কোনো বিষয়ে উৎসাহী ছিলেন বা কাউকে পরামর্শ দিয়েছেন অথবা এর অনুসারী তারা ছিলেন এটি কিন্তু পাওয়া যায় না যে প্ল্যাটফর্ম রয়েছে চার ইমাম এদের যে গান বাজনার ক্ষেত্রে কাউকে সুযোগ দিয়েছেন বা নিজেরা কোনো সুযোগ নিয়েছেন এরকম কিন্তু পাওয়া যায় না অতএব বিচ্ছিন্ন ভাবে দুই তিন একজন আলেম তারা এক্ষেত্রে বৈধতার যে মত প্রকাশ করেছেন সেদিকে না তাকিয়ে বরং জম্মুর ওলামা অধিকাংশ এ উম্মাদের স্কলাররা যে মতটি ব্যক্ত করেছেন অর্থাৎ মিউজিক এটি হারাম সে মতটি আমাদের গ্রহণ করাটা হবে নিরাপদ আমাদের ইমান এবং আমলের জন্য ঠিক একইভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু একটি হাদিস রয়েছে আল হালাল উবাইন্নুল হারাম উবাইন হালালটি স্পষ্ট হারামটিও স্পষ্ট ওয়াইনাহুমা উমুরুন মুশতাবাহাতুন দায়আলমুহুন্ন কাসিরুম মিনান নাস কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে বিতর্কিত অর্থাৎ কেউ হয়তো বলেছেন হালাল আবার কেউ বলেছেন এটি হারাম অর্থাৎ সন্দেহপূর্ণ বিষয়টির ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না তো গান বাজনা এটিকে যদি আমরা স্পষ্ট হারামের মধ্যে নাও নেই তো অন্তত এটি সন্দেহ সংশয়পূর্ণ একটি বিষয় এতে কারো কোনো দিমত থাকার কথা না অতএব এই গান বাজনা থেকে বিরত থাকাই হচ্ছে আমাদের হারাম থেকে বিরত থাকার অন্তর্ভুক্ত হবে কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন ফামানদি অর্থাৎ যে ব্যক্তি এই সন্দেহ সংশয় পূর্ণ বিষয় থেকে বেঁচে থাকলো সে যেন তার ইমানকে দিনকে হেফাজত করলো তার সম্মানকে সে রক্ষা করলো সে আত্মসম্মান বোধের পরিচয় দিল আল্লাহ আলমস্লাম